গুড মর্নিং, এখন এখন বাজে 8:30, তো আমরা এখন রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাব রাষ্ট্রপতি ভবন দেখতে, আরও কয়েকটা জায়গায় আমরা এখন ভিজিট করব। তো কোন কোন জায়গায় যাচ্ছি ডেফিনেটলি তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার পুরো দিল্লি ব্লগটা। আর রাষ্ট্রপতি ভবনে ডেফিনেটলি সবই ক্লোকরুমে জমা করে দিতে হবে, যেরকম গতকাল করতে হয়েছিল অক্ষরধামে। কিছুই নিয়ে যেতে পারিনি, নট ইভেন কোনো খাবার দাবার। শুধু একমাত্র বেবি, যারা একদমই ছোট বাচ্চা, তাদের শুধু খাবার ছাড়া অন্য কোনো খাবার ওখানে অ্যালাউ ছিল না। তো সেই কারণে আমরা কোনোরকম কোনো খাবার বা মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই ওখানে অ্যালাউ না, সবই ক্লোকরুমে জমা করে দিতে হবে। তো রাষ্ট্রপতি ভবনেও তাই, সবই ক্লোকরুমে আমাদের জমা করে দিতে হবে। জমা করে দিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে, কিন্তু বাইরে যে সমস্ত জায়গাটা আছে অবশ্যই তোমাদেরকে ঘুরে আমি দেখাতে পারবো। তো আমরা এখান থেকে উবের অটো বুক করে নিয়েছি। তো উবের অটো বুক করে নিয়ে আমরা রাষ্ট্রপতি ভবনে যাচ্ছি। তোমাদেরকে তো আগেই বললাম যে সমস্ত দিল্লির শহরটা আমরা উবের অটো করে ঘুরে নিয়েছিলাম, কোনোরকম কোনো গাড়ি বুক করিনি, বিকজ উবের অটো বা উবের গাড়ি এখানে ভীষণভাবে অ্যাভেলেবেল। তো সে তো রাষ্ট্রপতি ভবনও আমরা এক সপ্তাহ আগেই বুকিং স্লট খোলে তখনই আমরা বুক করেছি, এবং এখানে যা টাইম দিয়েছে তার আধ ঘন্টা আগে আমাদেরকে এখানে রিপোর্ট করতে হবে, বিকজ সব চেকিং হবে, আধার কার্ড বা প্যান কার্ড এগুলো সবই চেক করতে হবে, প্লাস আমাদের ব্যাগ চেকিং আছে, এভরিথিং এগুলো চেক করে তবেই আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারবো। তো এই সমস্ত চেকিং করতে করতে প্রায় আধ থেকে এক ঘন্টা সময় লেগেই যায়। গেট দিয়ে এন্ট্রি করার পর আমাদেরকে সিকিউরিটি চেক করলো যে আমরা কতজন আছি, তার জন্য আমাদেরকে বুকিং যে কাগজটা ছিল সেটাও দেখাতে হয়েছিল, তার সাথে আমাদের প্যান কার্ড আর আধার কার্ডটাও কিন্তু চেক হয়েছে, ইনফ্যাক্ট বাচ্চারও কিন্তু চেক হয়েছে। তো এই অবধি আমাদেরকে ক্যামেরা অ্যালাউ ছিল, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তাই জন্য আমরা বাইরে থেকে ভালো করে ছবি তুলে এবং তোমাদেরকেও বাইরেটা কীরকম সেটা একবার ভিডিও করে তোমাদের সকলকে দেখিয়ে দিলাম। তো দেখো এখানে কি সুন্দর বাগান, বাগানের গোলাপ ফুল ফুটে আছে, তো আমার খুব ভালো লাগলো দেখতে। তো এটা ভিতরের এরিয়াটা, এটা হচ্ছে ওদের অফিস যেখানে সমস্ত চেকিং হয়েছিল। এই অফিসের ভিতরে আমাদেরকে ওয়েট করতে বললো, তো আমরা এখানে ওয়েট করলাম, তারপরে একজন একজন করে এখানে সব চেকিং হলো, এবং ভিতরে দরজা দিয়ে আমাদের ব্যাগ ওখানে জমা করে তারপরে যেতে হয়েছিল। তাও এখানে আমাদেরকে একজন সাথে একটা গাইড দিয়েছিল, প্লাস আমাদেরকে গলায় ওদের আই কার্ডও পড়তে বলেছিল। তো আমরা সমস্ত আই কার্ড পড়ে এবং ভেতরে ঢুকে পুরো ভবন ঘুরে দেখতে দেখতে আমাদের প্রায় এক ঘন্টা সময় তো নিয়েছিলই। তো এরপরে আমরা চলে যাচ্ছি যে রাষ্ট্রপতি ভবনের মিউজিয়ামটা দেখতে। এখানেও ঠিক সেম থিং, আমাদের ব্যাগটা এখানে জমা করে যেতে হয়েছিল, তবে এখানে মোবাইল বা ক্যামেরা সবই অ্যালাউ ছিল, তো সেগুলো আমরা নিয়ে গেছিলাম। তো সেগুলো নিয়ে আমরা ভেতরে ঢুকে ভিডিওজও করেছিলাম। এই একটা মিউজিয়াম দেখতে পাচ্ছ রাস্তার এদিকে, আর রাস্তার ওপারেও আরেকটা মিউজিয়াম আছে, দুটোই কিন্তু রাষ্ট্রপতি ভবনের মিউজিয়াম। এই দুটোই কিন্তু আমরা ঘুরে দেখে নিয়েছিলাম। এটা লাগেজ কোচ, এটা সিম্পল আর্ট, গান্ধীজি সামনে, এটা পার্টিশন অফ বেঙ্গলের সময় যেখানে বিদেশি বস্ত্র সব পুড়িয়ে দিচ্ছে। এই সিনারিটা হচ্ছে জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারের সময়, যেটা 13 এপ্রিল 1919 জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার।
যেটা নন কর্পোরেশন মুভমেন্ট 1920, নন কর্পোরেশন মুভমেন্ট। এটা লাহোর কনফারেন্সের সময় পণ্ডিত জওহরলাল নেহরু। এটা ডান্ডি মার্চ 6 April 1930। এটা গান্ধীজি আর এটা সরোজিনী নাইডু। এটা ফ্রিডম আর পার্টিশন অফ বেঙ্গলের সময়। এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের বুক। তো দেখো এই রেল মিউজিয়ামে কত ছোট ছোট বাচ্চাদেরকে এক্সকার্শনে নিয়ে এসেছে, তো দেখে ভীষণ ভালো লাগলো যে এখানে বাচ্চাদেরকেও এই সমস্ত জিনিস দেখায়। তো এটা একটা সত্যি আমার খুব ভালো লাগলো, বিকজ যত বেশি মানুষ ঘুরবে, যত বেশি মানুষ জিনিস দেখবে, তত কিন্তু বেশি মানুষ শিখতে পারবে, জানতে পারবে। তো সে কারণে এই বাচ্চাদের নিয়ে এক্সকার্শন যাওয়াটা, এটা কিন্তু আমার ভীষণভাবে ভালো লাগে। সো এখানে কী কী আছে দেখা যাচ্ছে, এখানে অডিটোরিয়াম, ইনডোর গ্যালারি, সভিনিয়র শপ আছে, ফুড ট্র্যাক আছে, আউটডোর এক্সিবিটস আছে, জয় ট্রেন আছে, টয় ট্রেনও আছে, ক্যাফেটেরিয়া আছে, মিউজিক্যাল ফাউন্টেন, এগুলো সবই আছে। তো এগুলো একটা একটা করে আমরা সবগুলোই দেখবো। তো জাস্ট নাও এখন আমরা খেতে যাচ্ছি, ব্রেকফাস্টটা এখনও ব্রেকফাস্ট করা হয়নি, ডাইরেক্ট আমরা এখন যাচ্ছি। রাইট নাও আমরা ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছি, ওইটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এই এটা দিয়ে উঠতে হচ্ছে স্লাইডটা দিয়ে। খুব সুন্দর আমার জায়গাটা লেগেছে, দেখা যাক এখানে কি পাওয়া যায়। চলো দেখি আমরা এখন যাচ্ছি। এখন আমরা এখানে ফ্রেশ লাইম সোডা নিয়েছি, ওটা এখন আমাদের তিনটে নিয়েছি, ওরা আমরা এখন খাচ্ছি ফ্রেশ লাইম সোডাটা। এই রেস্টুরেন্টে কোনো ননভেজের কোনো আইটেম ছিল না, সবই ভেজ আইটেম। তো আমরা সবই ভেজ আইটেম নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম 3 প্লেট ভাত, একটা নিয়ে নিয়েছিলাম পনির, আর আরেকটা নিয়ে নিয়েছিলাম ডাল মাখনি, সাথে নিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ। ওরা স্যালাডটা আমাদেরকে দিয়েছিল। এই স্পটটা থেকে আমরা টয় ট্রেনে উঠবো। এটা এটা নাম দিয়েছে মিউজিয়াম জাংশন। তো এই যে টয় ট্রেনটা ঢুকছে, বসো বসো তাড়াতাড়ি বসো, ছেড়ে দেবে। এই টয় ট্রেনটা চেপে পুরো মিউজিয়ামটা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়েছিল। এখানে বিভিন্ন রকমের ইঞ্জিন এরকমভাবে রাখা ছিল, তো এক একটা ইঞ্জিনের এক এক রকমের নাম ছিল। তো এগুলো সবগুলোই আমরা ঘুরে দেখে নিয়েছিলাম, এবং আমি যখন দেখেছি ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে একবার করে শেয়ার করি। সামনে রইল পুরো রেল মিউজিয়ামের ভিউটা। এটা একটা টানেল ক্রস করলাম। তো টানেল ক্রস করার সময় এখানে আরও যারা বাচ্চারা যারা ছিল এই টয় ট্রেনের ভিতরে, তারা প্রচণ্ডভাবে এক্সাইটেডলি সবাই চেঁচিয়ে উঠেছে। তো এই সিনটা দেখে আমার আরকো ভ্যালির টানেলগুলোর পাস করার কথা ভীষণভাবে মনে পড়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আবার আমি আসব আমার নেক্সট স্পটগুলোর ভিজিট করার ভিডিও নিয়ে আবার নেক্সট পার্টে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং।